বিনা আন্দোলনে সরকার গেলে জাতি আরেকটা অন্ধকারে প্রবেশ করবে বলছেন খন্দকার মোশাররফ। জনগণের আস্থা আছে বলে বিএনপি আন্দোলনে যেতে পারে না বলছেন শাহজাহান খান। আরও জানিয়ে দেব সরকারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বিএনপি নেতাদের বুকে বিষ জ্বালা বেড়েছে বলছেন ওবায়দুল কাদের। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর। ব্রিটেনে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে বরিস সরকার। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া সাবেক র‍্যাব কর্মকর্তাকে হিসাব গুটিয়ে নিতে প্রাইম ব্যাংকের চিঠি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিনা আন্দোলনে সরকার গেলে জাতি আরেকটা অন্ধকারে প্রবেশ করবে বলছেন খন্দকার মোশাররফ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখানে একজন বলেছেন, আমরা আন্দোলন করলেও সরকার যাবে, না করলেও যাবে। যদি সেইভাবে যায় তাহলে জাতি আরেকটা অন্ধকারে প্রবেশ করবে, আর যদি রাস্তায় নেমে আমরা এদের বাধ্য করতে পারি তাহলে জনতার কাছে ক্ষমতা আসবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটা সকলের দাবি। এদেশের মানুষ অতি দ্রুত পরিবর্তন চায়, তারা আর এই সরকারকে দেখতে চায় না। কোনো স্বৈরাচারী সরকার কখনো নিজের থেকে সরে যায় না। জনগণ চায় পরিবর্তন, জনগণ চায় এই সরকার অতি দ্রুত তার পদ থেকে পদত্যাগ করুক বা আমরা তাদের সরিয়ে দেই। সেটা করতে হলে আমাদের সবাইকে অবশ্যই রাস্তায় নামতে হবে। তিনি বলেন, সরকারের শেষ প্রচেষ্টা হিসেবে আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হবে। মান্না সাহেব ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশ যেমন বীরের দেশ, বাংলাদেশে অনেক মির্জাফরও আছে। অতএব আজকে বিরোধীরা সামনে এগিয়ে আসুক, মির্জাফররা যেন সামনে আসতে না পারে। তিনি আরও বলেন, আমরা এদেশে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করতে পারি। আমরা এদেশে অতি দ্রুত সরকারকে হটাতে চাই। এদেশের জনগণ একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন চায়, যে নির্বাচনে মানুষ নিজের হাতে নিজের ভোট দিতে পারবে, ইভিএম মেশিনে নয়। আর এর মাধ্যমে জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করবে। বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আজকে বাংলাদেশ বন্যায় ভাসছে, কেন হচ্ছে? আমাদের উপরে দেশগুলোতে যে নদী আছে সেই প্রত্যেকটা নদীর মুখে বাঁধ আছে। আজকে যে সরকার, তারা তাদের নতজন নীতির কারণে এর প্রতিবাদ করতে পারে না। খরা মৌসুমে তারা পানি আটকে রাখে, বর্ষার মৌসুমে পানি ছেড়ে দেয়। এই নতজন নীতি না থাকলে ভারতের সঙ্গে কথা বলে এর সমাধান করতে পারত। জনগণের আস্থা আছে বলে বিএনপি আন্দোলনে যেতে পারে না বলছেন শাহজাহান খান। বিএনপি কর্মী নির্ভর দল হয়ে গেছে, জনগণ নির্ভর দল হতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। তিনি বলেন, শেখ হাসিনা জনগণের আস্থার প্রতীক, তার উপর জনগণের আস্থা আছে বলে বিএনপি আন্দোলনে যেতে পারে না। বিএনপির কর্মসূচি জনগণ গ্রহণ করে না বলেই তারা তাদের পক্ষে রাস্তায় নেমে আন্দোলন করে না। বিএনপি এখন কুজোর দল হয়ে গেছে। কুজোরা যেমন লাঠি ভর দিয়ে হাঁটে, ঠিক তেমনি বিএনপি হেফাজতে ইসলামের আন্দোলনকে ভর করে চলে। সরকারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বিএনপি নেতাদের বুকে বিষ জ্বালা বেড়েছে বলছেন ওবায়দুল কাদের। পদ্মাসেতু উদ্বোধনের পর শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় বিএনপি নেতাদের বুকে বিষ জ্বালা বেড়েই চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হতাশায় ভুগতে থাকা বিএনপি নেতারা আবল তাবল বলছেন বলে উল্লেখ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা কতটুকু নির্বাচন দিয়ে দেখতে বলেছেন বিএনপির মহাসচিব। নির্বাচনে আসুন, যথাসময় নির্বাচন হবে সংবিধানসম্মতভাবে। নির্বাচনে প্রমাণ হবে জনগণ কি ইতিবাচক রাজনীতির দিকে নাকি নেতিবাচক রাজনীতির দিকে। জনগণের মত প্রকাশে সর্বোত্তম মাধ্যম হচ্ছে নির্বাচন, আর সেই নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশে যে উন্নয়নের জোয়ার বইছে, মানুষ কি উন্নয়ন আর অর্জনকে ভোট দেবে নাকি দুর্নীতিকে ভোট দেবে? সারাক্ষণ নির্বাচন আতঙ্কে ভুগতে থাকা বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে আগে ফাঁকে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ কথা সে কথা বলছেন। তিনি আরও বলেন, আপনাদের দৃষ্টিতে নিরপেক্ষতার মানদণ্ড কি, তার প্রমাণ আপনারা ক্ষমতাসীন হয়ে বারবার দেখিয়েছেন। বিএনপি নেত্রী একসময় বলেছিলেন, দেশের শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। দেশবাসী জানে, যতক্ষণ বিএনপির ক্ষমতা দখলের পথ নিরাপদ না হবে, নির্বাচনে জেতার গ্যারান্টি না পাবে, ততদিন তাদের নিরপেক্ষতার মানদণ্ড নিশ্চিত হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যে কোনো উপায়ে নির্বাচনে জয়ের নিশ্চয়তা এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারার মানসিকতায় এখন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রধান অন্তরায়। জন্মলগ্ন থেকে বিএনপির রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি। ক্ষমতার প্রশ্নে তাদের কাছে স্বৈরতন্ত্র ও গণতন্ত্র সবই সমান। তিনি বলেন, ষড়যন্ত্রের মন্ত্র ও ক্ষমতাতন্ত্রে বিভোর বিএনপির এদেশের গণতন্ত্র, জনমত, নির্বাচন এবং রাজনীতির অর্থবহ ও কল্যাণকর কোনো পন্থাতে আস্থা ছিল না, এখনও নেই। আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত গণতান্ত্রিক মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশিত জনগণের মতামতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শ্রদ্ধাশীল জনগণই আওয়ামী লীগের শক্তির উৎস। ওবায়দুল কাদের বলেন, এদেশে এ যাবৎ নির্বাচন ব্যবস্থা যতটুকু উন্নতি হয়েছে, বঙ্গবন্ধু থেকে
শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী সরকারই এ উন্নতি করেছে। গণতন্ত্রকে অবরুদ্ধ করেনি শেখ হাসিনা সরকার, বরং অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে। তিনি বলেন যে দেশে গণতন্ত্র আছে বলে বিএনপি নেতারা রাত দিন সরকারের অন্ধ সমালোচনা করছেন, মিডিয়ায় ঝড় তুলছেন, সংসদে আনুপাতিক হারে চেয়ে বেশি সময় পাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে। বিএনপি থেকে গণতন্ত্র শিখতে চায় না। বিএনপির গণতন্ত্রের মূলে রয়েছে জনগণের অধিকার হরণ, ভোটারবিহীন নির্বাচন, হ্যানা ভোট, সোয়া এক কোটি ভুয়া ভোটার, আগুন সন্ত্রাস আর দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ। বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, বিপণী বিতান, দোকানপাট, অফিস আদালত এবং বাড়িঘরে আলোকসজ্জা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র ইউরোপের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবতায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই আহ্বান জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ছে, ভোজ্য ও জ্বালানি তেল ছাড়াও বিদ্যুৎ, সার, গমসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ছে, ডিজেলের দাম উপর আমাদের আমদানি নির্ভরতা হয়েছে, আগামী দিনে ডিজেলের দাম আরও বাড়তে পারে, ভবিষ্যৎ ফাইন্যান্সিয়াল মেকানিজম কী হবে এটা উত্তর কেউ দিতে পারছে না। করোনা মহামারীর ধকল কাটিয়ে ওঠার আগে রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা বলেন, সব কিছুর দাম এমনভাবে বেড়ে গেছে যে এখন বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে আমাদের নিজস্ব সীমিত গ্যাসের উপর নির্ভর করতে হচ্ছে, এমনকি বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখাটা একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এটা অত্যন্ত ব্যয়বহুল। প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি, তারপরও আমরা সাধারণ মানুষকে নগদ অর্থ দিচ্ছি, উপকারভোগীদের কার্ড করে দিচ্ছি, রেশন কার্ডের মতো পারিবারিক কার্ড দিচ্ছি, যেখানে স্বল্প মূল্যে প্রায় 1 কোটি মানুষের জন্য কার্ড করে দেওয়া হয়েছে, যেন তারা কম দামে খাদ্যপণ্য কিনতে পারে, মানুষের কল্যাণে যা যা করার সব ব্যবস্থা আমরা নিচ্ছি। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ পরিস্থিতি একটা বিশ্ব সংকট তৈরি করেছে, যুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকা ও ইউরোপের রাশিয়ার উপর দেওয়া বিভিন্ন নিষেধাজ্ঞার ফলাফলটা এমন দাঁড়িয়েছে, এখন তেলের দাম বেড়ে যাচ্ছে, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এলএনজির দাম বেড়ে যাচ্ছে। ব্রিটেনে গুরুত্বপূর্ণ 2 মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে বোরিস সরকার। যুক্তরাজ্যে 2 সিনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন, ফলে প্রধানমন্ত্রী বোরিস জনসনের টালমাটাল রাজনৈতিক অবস্থানে আরেকটি বড় ধাক্কা লাগল। কয়েক মিনিটের মধ্যে পদত্যাগ ঘোষণা করেন পাকিস্তানি বংশোদ্ভূত স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ ও ভারতীয় বংশোদ্ভূত অর্থমন্ত্রী ঋষি সুনক, ফলে একটি বড় সংকটে পড়েছে বোরিস সরকার। পদত্যাগে এই মন্ত্রীদের দাবি, ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসনের উপর আস্থা হারিয়েছেন তারা। এদিকে রাজনৈতিক মহলের বক্তব্য, ঋষি ও সাজিদ হাত মিলিয়ে নেয়ার জনসনের পক্ষে সরকার টিকিয়ে রাখা যথেষ্ট কঠিন হবে। সম্প্রতি পার্টিগেট বিতর্কের ধাক্কা সামলে ওঠা জনসনের বিরুদ্ধে মন্ত্রিসভায় সত্র সদস্যদের নিয়োগ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। যৌন নিপীড়নের অভিযোগ থাকা সত্ত্বেও কয়েকজন সদস্যকে সরকারের উচ্চ পদে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। সেই অভিযোগের অর্থেই মঙ্গলবার কয়েক মিনিটের ব্যবধানে অর্থমন্ত্রী ঋষি ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ ইস্তফা দিয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত ঋষি বলেছেন, মানুষ আশা করেন সঠিকভাবে, দক্ষভাবে এবং গুরুত্ব সহকারে সরকার চালানো হবে। তিনি আরও বলেন, আমার বিশ্বাস মন্ত্রী হিসেবে এটাই আমার শেষ দফা হতো, তবে আমার বিশ্বাস যে এই বিষয়টি লড়াই করার মতো এবং সেজন্যই আমি ইস্তফা দিচ্ছি। অন্যদিকে পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদের দাবি, নিজের হৃদয়ের বিচারে কাজ চালিয়ে যেতে পারবো না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া সাবেক র্যাব কর্মকর্তাকে হিসাব গুটিয়ে নিতে প্রাইম ব্যাংকের চিঠি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জাহাঙ্গীর আলমকে হিসাব গুটিয়ে নেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশের বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড। যুক্তরাষ্ট্রসহ আর্থিক খাতের আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষায় এই অনুরোধ করা হয়েছে বলে জাহাঙ্গীর আলমকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারিতে জাহাঙ্গীর আলম প্রাইম ব্যাংকে তার চলতি হিসাব ও এটিএম কার্ড সচল আছে কিনা তা প্রাইম ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চান। তার পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ গত মাসে এই চিঠি পাঠায়। ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম বর্তমানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডার হিসেবে কর্মরত। জাহাঙ্গীর আলমকে এই বিষয়ে আইনি সহযোগিতা দিচ্ছেন আইনজীবী শেখ আলী আহমেদ। তিনি বলেন, ব্যাংকের ভূমিকায় তারা সংক্ষুব্ধ। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত 10 ডিসেম্বর র্যাব ও এর সাবেক বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর। জাহাঙ্গীর আলমের পক্ষে আইনজীবী শেখ আলী আহমেদ বলেন, প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ তথ্য না দেওয়ায় তার মক্কেল গত 7ই মার্চ তথ্য অধিকার আইনে ব্যাংকটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন।
ওই চিঠিতে জাহাঙ্গীর আলম প্রাইম ব্যাংকের ইস্যু করা এটিএম কার্ড ও ব্যাংক হিসাব সচল না বন্ধ আছে তা জানাতে অনুরোধ করেন। যদি বন্ধ থাকে তাহলে কোন সংস্থার নির্দেশে এবং কেন বন্ধ করা হয়েছে বিস্তারিত উল্লেখ করারও অনুরোধ জানান সাবেক এই র‍্যাব কর্মকর্তা। এরপরেও সাড়া না পেয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে আপিল করেন জাহাঙ্গীর আলম। কালক্ষেপণের কারণ ও তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে জরিমানা আদায় সহ তথ্য সরবরাহের আর্জি জানান তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও তিনি আবেদন করেন। এরপরও সাড়া না পেয়ে গত 16 মে তথ্য কমিশনের চিঠি দেন জাহাঙ্গীর আলম। ওই দিনই তাকে চিঠি দেয় প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ। ওই চিঠিতে ব্যাংকটি জানায় প্রাইম ব্যাংক লিমিটেড যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্বাহী আদেশ রয়েছে সে কারণে প্রাইম ব্যাংক লিমিটেড জাহাঙ্গীর আলমের সঙ্গে আর লেনদেনের সম্পর্ক রাখতে চায় না। এতে করে ব্যাংক নিজেই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যে নেটওয়ার্ক সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ব্যাংক নিজে এবং তার গ্রাহকের আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকিতে পড়বে। চিঠিতে বলা হয় ব্যাংক বৃহত্তর স্বার্থে ও গ্রাহকদের নিরাপদ লেনদেন নিশ্চিত করার স্বার্থে জাহাঙ্গীর আলমের লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যতদিন না নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে ততদিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।